বলদ দেখতে ভালো না গাভী? বলদটা দেখতে বেশি ভালো লাগে না, একদম স্মার্ট লাগে না। আর যেটা গাভী বাচ্চা দেয়, ওকে দেখলে যেন ওর দামও কম, মাংসের দামও কম, ওকে কেউ নিতেও চায় না, দেখতেও ভালো লাগে না। আচ্ছা এলাকাতে মুরুগ আছে, মুরুগ মুরগির মধ্যে মুরুগ দেখতে ভালো না মুরগি দেখতে ভালো বলেন তো? মুরুগ দেখতে একটা ভালো লাগে না ভাইজান, কত স্মার্ট, কত সুন্দর লেজ, কত সুন্দর ভাব নিয়ে হেঁটে বেড়ায়। আর মুরগি যেগুলো আছে মেয়ে মুরগি, কোনা কোনে ঘুরে বেড়ায়, আছে না? নাই কথা বলেন। আচ্ছা বলেন তো ভাই, বাঘ দেখতে ভালো না বাঘিনী দেখতে ভালো? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ভাবই আলাদা। সিংহর ক্ষেত্রে দেখেন ওটাই তাই, সব জায়গাতে যে পাখির মধ্যে সুন্দর পাখি তার নাম হচ্ছে ময়ূর। তো ভাই ময়ূর যে পেখম তুলে নাচে, ওটা ছেলে নামে? ওটা ছেলে। আর ময়ূরিনী যেটা আছে, ওকে দেখতেই মানুষ চায় না, ওকে দেখলেই গা ঘিন ঘিন করে। আরে গোটা সৃষ্টি জগতে আল্লাহ সুবহান ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে সবগুলো পুরুষ সুন্দর, কিন্তু মানুষের বাচ্চা মানুষ তুমি বুঝলে না, ওর মেয়ের পিছনে ছুটে বেড়াই, ও মেয়ের পিছনে ছুটে বেড়াচ্ছে, ওটা ডুপ্লিকেট। কুড়ি হবে ও বুড়ি হয়ে যাবে, আর ছেলেরা কুড়ির পরে স্মার্ট আরো হয়ে যাবে। ভাই স্মার্ট হয় কি হয় না? স্মার্ট বেশি হয়ে যায় না ভাইজান? মেয়েরা কুড়ির পরে বাচ্চা হয়েছে, তারপরে আর শেষ, মানে আগে তো যা হয়েছে হয়েছে, রং টং এখন আর ভালো লাগে না, আর রং টং চলেও না, এখন অরিজিনাল কালারটা চলে আসে। আমি এ বলে মেয়েদেরকে অপমান করছি না, মেয়েদের যা সম্মান আল্লাহর আল্লাহ নবী দিয়েছে আমরা কমাতে পারবো না। আল্লাহ নবীর এক কথাতে মেয়েদের সম্মান আকাশচুম্বী হয়ে গেছে। মায়ের পায়ের নিচে জান্নাত, বাপের পায়ের নিচে জান্নাত নাই। কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাত। যদিও কিছু রেয়াতে এসেছে বাপ মার উভয়ের পায়ের নিচে জান্নাত, তবে সুনান নাসাই 3104 এসেছে মায়ের পায়ের নিচে জান্নাত। মায়েদের সম্মান অনেক বেশি, তবে সব মায়ের নয়, যে মা ধার্মিক তার পায়ের নিচে জান্নাত, ওই বেধর্মী যে আছে যে দিন ধর্ম কিছু নাই ওর পায়ের নিচে জান্নাত না, ওর পায়ের নিচে জাহান্নাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? মায়ের সব মায়ের পায়ের নিচে কি জান্নাত নাকি না? যে মা দিনদার, ছেলে মেয়েকে ভালোভাবে প্রতিপালন করেছে, ভালোভাবে বিবাহ শাদী দিয়ে দিয়েছে, এই মায়ের পায়ের নিচে জান্নাত। 6 নম্বর শর্ত, বিয়ে করার আগে মেয়ের সম্মতি বাধ্যতামূলক ফরজ। কি বললাম? আপনি তো বাপ, মেয়েটার বিয়ে দেবেন না ভাইজান? মেয়ের সম্মতি বাধ্যতামূলক। কি বললাম? বাপ যদি জোর করে মেয়ের বিয়ে দিয়ে দেয়, ইসলামের সেই বিয়েকে বাতিল করে দিয়েছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5136, মেয়েদের জন্য হাদিসটা মুখস্থ করে বাড়িতে নিয়ে চলে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5136, আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এই ছেলেকে আমার পছন্দ না, এই ছেলেকে আমার পছন্দ না। আল্লাহ নবী তখন বলছেন, যাও, তোমার বিয়ে বাতিল করে দিলাম। মানে আল্লাহ নবী সে বিয়েটাকে পুরো বাতিল করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল কোনো বাপ মেয়েকে জোর করে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবে না। মেয়ে যদি ইসলামী আদালতে যদি কেস করে, বাপের নামে কেসও হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তাই মেয়েদের এখানে অধিকার দেয়া হয়েছে, যে ছেলেটাকে বিয়ে করবেন আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জোর করে ডিপ্রেশনে মেয়েকে ফেলে দিয়ে বা মেয়েকে ছলে বলে কৌশলে ভুগিয়ে ভাগিয়ে বাবা যদি বিয়ে দিয়ে দেয়, তার মেয়ের সঙ্গে বাবা মা প্রতারণা করছে। কথা কি বুঝতে পারলেন? 7 নম্বর শর্ত, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1102, আল্লাহ নবী বলছেন, নালিকা ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান রাজি না। কে রাজি না? যেমন গার্জিয়ান মেয়ের বাবা, বাবা না থাকলে মেয়ের দাদা, দাদা না থাকলে যদি বড় ভাই থাকে ভাই, মানে ওই মেয়েটার সঙ্গে যাদের বিবাহ হারাম এরা হচ্ছে মেয়ের কি ওয়ালি, মানে গার্জিয়ান। তার মানে বোঝা গেল আমাদের সমাজে যারা পালিয়ে গিয়ে বিয়ে করে, এদের বিয়েটা ইসলামী আদালত অনুযায়ী, ইসলামী ল অনুযায়ী এই বিয়েটা বৈধ নয়, এটা হারাম। যদি 10টা উকিল বিয়ে দিয়ে দেয়, 10টা হুজুর যদি সে বিয়ে পড়িয়ে দেয়, তারপরে বিয়েটা বৈধ নয়। যদি মেয়ের খালা যদি বলে, তোর বাপ বিয়ে দিবে না তো কি হয়েছে রে, তুই আমার বাড়িতে চলে আয়, খালা বলছে, বা আসে না এমন খালা বলছে, আমার বাড়িতে চলে আয়, তোর বাপ বিয়ে দিবে না মানে, আরে তুই আমার বাড়িতে চলে আয়, তো তোর বিয়ে আমি দিয়ে দেবো। খালা নাকি এখন মাহরম হয়ে গেছে, খালা নাকি এখন ওয়ালি হয়ে গেছে,
পৃথিবীর সমস্ত মেয়েরা যদি এসে ওই মেয়েটার বিয়ে দিতে চায়, বিয়ে তবুও হবে না। কেন? মেয়েদের ওয়ালি মেয়েরা হতে পারে না। ইসলাম কত সুন্দর ব্যালেন্স করেছে, বাপও জোর করে মেয়ের বিয়ে দিতে পারবে না, আবার মেয়েও একা একা বিয়ে করতে পারবে না। কারণ বিয়ে এটা সামাজিক একটা রীতি, সবাই খুশি মিলে সবার পরামর্শ করে সবাইকে সন্তুষ্ট করে এই বিয়ে করতে হয়। আপনি একা একা করে নেবেন বিয়ে এমনটা হওয়া সম্ভব নয় যে বাবা 20 বছর ধরে মেয়েটাকে প্রতিপালন করলেন, ভাই বাবার একটা হক আছে না নাই, আছে না নাই, আপনি টুক করে মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করছে। ইসলাম এই বিয়ে করে যেমন হারাম করেছে, আবার মেয়েটার একটা নিজস্ব পছন্দ আছে, জোর করে মেয়ের বিয়ে দিবেন এটা ইসলামে হারাম করেছে। বাপ এবং মেয়ে তার পরিবার সবাই যে পাত্রকে পছন্দ করবে সম্মতি দিলেই তবে বিয়ে হবে, নসেদ বিয়ে হবে না। এই যে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, মোহর। কি বললাম? এলাকাতে আছে মোহর দেন, বিয়ের পূর্বে মোহরানা ঠিক করে নেবেন। কি করবেন? মোহরানা ঠিক করে নেবেন। মোহরানা কত আছে? মোহরানা কত আছে আপনাদের বলেন? 1 লাখ 2 লাখ। আচ্ছা, মোহরানা বিয়ের দিনে কতজন শোধ করেছেন? না বাকি রেখে দেন, বাকি রেখে দেন না? মানে এটা হচ্ছে যারা বিয়ে করেছে মোহরানা পরিশোধ করেনি, এরা হচ্ছে কাপুরুষ। কেন বলেন তো ভাই? প্রথম দিন স্ত্রীর খাটের পেছনে গিয়ে পা ধরে পড়ে আছে যে আমাকে তুমি ক্ষমা করে দাও, কত বড় নির্লজ্জ দেখেছেন। বিয়ের রাতে বউটা একটা মেয়ে মানুষ, বিয়ের প্রথম রাতে গিয়ে বোর কাছে একটা ভাব নিবে, নচের বোর পায়ের নিচে গিয়ে কাটাকাটি করছে যে আমাকে ক্ষমা করে দাও, আমার আর টাকা নাই, 5000 টাকা দিয়ে বলছে বাকি টাকা পরে শোধ করে দেবো, মানে বোর কাছে ঋণ নিচ্ছে, ধার নিচ্ছে। ভাই এর জন্য কি বিয়ে করা ফরজ ছিল? কথা বলেন, আরে এর জন্য বিয়ে করা ফরজই ছিল না। সেই বুখারি 5000। মোহরানা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক একটা বিধান। সূরা নিসা আয়াত নম্বর 4 খুলে নেবেন, এবং আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ মোহরানা এটা বাধ্যতামূলক করে দিয়েছে। আচ্ছা, মোহরানা আমাদের সমাজে বেশি ধরা হয়, 1 লাখ 2 লাখ 5 লাখ 20 লাখ আছে না নাই? এত মোহরানা ইসলামে আপনার সামর্থ্যের অধিক মোহরানা চাপিয়ে দেওয়াও জুলুম। কি বললাম? অধিক মোহরানা চাপিয়ে দেওয়াও জুলুম। আপনার যদি 5 লাখ টাকা সামর্থ্য না থাকে যে 5 লাখ টাকা বেঁধে দেয়, এটা আপনার জন্য জুলুম হয়ে গেল। কি হলো? জুলুম হয়ে যাচ্ছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মোহরানা অধিক দেওয়ার কারণে যদি কোনো কল্যাণ হতো, তাহলে আল্লাহ রাসূল স্বয়ং তার বিয়েতে মোহরানা বেশি বেশি দিতেন, অথচ আল্লাহর নবী মোহরানা 10 উকিয়ার বেশি দেয় নাই। 10 উকিয়া মানে বর্তমান বাংলাদেশের টাকা অনুযায়ী মাত্র 10,000 টাকা। কটাকা? 10,000 টাকা। সহি বুখারি হাদিস নাম্বার 5087। আল্লাহর নবী যখন নিজের মেয়ে ফাতেমার বিয়ে দিচ্ছে, ভাই ফাতেমার সঙ্গে কার বিয়ে হয়েছে? ফাতেমার সঙ্গে কার বিয়ে হয়েছে? আলী বিন আবি তালেবের। ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হচ্ছে। আল্লাহ সাল আলীকে বলছে, আলী তোমার কাছে মোহরানা কি আছে? আলী রাদিয়াল্লাহু বলছে, আমাকে যাই কোনো কিছুই মোহরানা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে, তোমার যে লোহার যে বর্মনটা আছে ওটা আছে কি? জি হ্যাঁ ওটা আছে। বলছে, ওটাই তুমি মোহরানা দিয়ে দাও। নবীর মেয়ের বিয়ে হচ্ছে লোহার একটা বর্মা দিয়ে, আর আপনি কত বড় আল্লাহর অলি যে আপনার বিয়ের সময়তে 5 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা মোহরানা নির্ধারণ করছেন। একজন মহিলা সাহাবী এসেছেন, এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। যখন এই কথা বলেছে, আল্লাহ রাসূল তাকে দেখেছেন, দেখে কোনো কথা বলছেন না। যখন কোনো কথা বলেন না, মেয়েটা তখন বুঝতে পারে আল্লাহ রাসূল হয়তো বা বিয়ে করতে চাচ্ছেন না। পাশ থেকে যখন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে না করেন এই মেয়েটিকে, আমার সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল তখন তাকে দেখে বলছেন, আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে চাও, যাও কিছু মোহরানা নিয়ে আসো, বাড়িতে যাও। বাড়ি থেকে ফিরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার কোনো সম্পদ নাই। আল্লাহ রাসূল তখন বলছেন, আর কিছু নেই মানে? আরে কিছু তো একটা দেবে, যাও লোহার আংটি যদি থাকে তবু তুমি দাও। বলছে, আল্লাহ রাসূল, লোহার আংটিও নাই। মানে যাই বলে তাই নাই। অবশেষে বলছে, আল্লাহ রাসূল, আমার একটা লুঙ্গি শুধু আছে। আল্লাহ রাসূল হাসতে হাসতে বলছে, আরে একটা লুঙ্গি দিয়ে কী হবে? লুঙ্গি যদি তুমি পরে থাকো তোমার বৌলঙ্গ থাকবে, আর বউকে দিলে তো তুমি উলঙ্গ হয়ে যাবে। এই কথা বলাতে সাহাবি মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ডেকে বলছে, শোনো, তুমি কি কোরআন জানো? বলছে, জি আল্লাহ রাসূল কোরআন জানে। কি জানো? ওই ওই সূরাটা জানি। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বউকে এই কোরআনের এই আয়াতগুলো শিখিয়ে দিবে, এই কোরআনের আয়াতটাই তোমার জন্য মোহরানা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের জামানাতে কোরআনের আয়াত, কোরআন শিখিয়ে দিয়ে এটা হয়েছে মোহরানা। আর আমাদের সমাজে মোহরের এত দাম
যে মোহরের কারণেই বাপ মেয়ের বাপ মনে করছে মেয়ে তোমার ডিভোর্স মনে হয়ে যাবে, তাই আগে থেকে মোহরটা একটু বেশি দিয়ে দিচ্ছে যেন ডিভোর্স দিতে না পারে। এটা চক্রান্ত আছে না নাই কথা বলেন? মেয়ের বাপ মা নিয়াতি খারাপ, আগেই আগে ভেবে নিয়েছে যে তার মেয়ে সংসার করতে পারবে না। তাই যুবক যারা তরুণ সমাজ আছে তাদের কাছে উদ্দত্ত আহ্বান হচ্ছে এটাই যে বিয়ের করার আগে মোহরনা ফাইনাল করে নেবেন, যা সামর্থ্য আছে তাই আপনি দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত মোহরনা ধরার দরকার নেই, বরং এতে সংসারে মঙ্গল হয় না ক্ষতি হয়, কি হয় কথা বলেন? ক্ষতি হয়। আচ্ছা যারা বিয়ে করেছেন যৌতুক নেন? যৌতুক আছে আপনাদের এলাকায়? আচ্ছা যৌতুকে আপনাদের সবচেয়ে কম কি দেওয়া হয়? হ্যাঁ হুন্ডা। তো আপনি যদি হুন্ডা যদি যৌতুক নেন তো আপনার বউকে তো 5 লাখ টাকা দামের আপনাকে মোহরনা ধরবেই, কারণ একটা হারাম কাজ করছেন, একটা হারাম আপনার কাঁধে বড় আল্লাহ চাপাবেন। একজন পুরুষ মানুষ যে সে কখনো যৌতুক নেয় না, যৌতুক দেয় কি দেয় কথা বলেন? যৌতুক দেয় মানে কি? মোহর দেয় মানে বউকে বলে দিবেন 50,000 টাকা নগদ দেন মোহর, এই কথা বলে দিয়ে বিয়ের একদম মৌলভী সাহেবের হাতে টাকা দিয়ে দিবেন, এই যে মৌলভী সাহেব 50,000 টাকা আমি বিয়ে করতে এসেছি, নগদ টাকা দিয়ে দিবেন। আর বিয়ের রাত্রে বাসর ঘরে যখন ঢুকবেন সেই সময় পকেটের ডান পকেট থেকে একটা সোনার একটা আংটি নিয়ে বউকে রাত্রে গিফট করবেন, বউ দেখে আপনাকে ভাববে বাপ রে বাপ, দেখেছো আমার স্বামী এত ভালো, মোহরনা দিয়েছে তো দিয়েছে, রাত্রি হতে সোনার আংটিও দিয়েছে, সারা জীবন আপনার শুধু খেদমত করেই চলে যাবে, কোনোদিন খারাপ বলবে না আপনাকে। কেন? একটা কথা আছে, লাভ অ্যাজ ফার্স্ট সাইট, প্রথমেই যদি আপনাকে ভালো লেগে যায় ও সারা জীবন আপনার প্রশংসা করবে। আর বিয়ের দিন যদি পা ধরে পড়ে থাকেন ভাই এই স্ত্রীর কাছ থেকে কিছু পাবেন কথা বলেন? আর লজ্জাকর বিষয় ওটাই যে বিয়ে করেছেন বাইরে খাট নাই, শ্বশুরের কাছে খাট নেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছেন, বা অনেক যুবক আছে না ভাইজান বিয়ে করেছে এখন খাট কিনছে না, বলছে খাট কিনিস না, বাপও বলছে খাট কিনিস না, তোর শ্বশুরই তো দিয়ে দিবে রে, খাট যদি দেখে তো খাট দেবে না, ঘরের শোকেস কিনবি না, কারণ শোকেস যদি তুই কিনে ফেলিস তোর শ্বশুর বাড়ি থেকে দেবে না। ভাই এমন বাপ মা আছে না? নাই, আছে। জেনে রাখবেন যৌতুক ইসলামে সম্পূর্ণ হারাম। তো হুজুর যদি আমার শ্বশুর আমি চাই না তারপরেও যদি যৌতুক দেয় বা যৌতুক না এমনি গিফট হিসেবে উপহার হিসেবে কিছু যদি হাদিয়া দেয় তাহলে কি নেওয়া যাবে? ভাই এমন কিছু মানুষ আছে না যে কেউ দিতে চায় না তবে যদি হাদিয়া হিসেবে দিতে চায় তাহলে কি নেওয়া যাবে? হাদিয়া হিসেবে যদি আপনার শ্বশুর যদি একটা গাড়ি দেয় আপনি নিতে পারবেন, কি বললাম কথা বলেন? যদি বাড়িতে যদি শোকেস ফার্নিচার সাজিয়ে দেয় এটাও নিতে পারবেন। তবে এখানে একটা কথা মনে রাখবেন, হাদিয়া নেওয়া যেমন সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত। কি বললাম? আপনার শ্বশুর যদি আপনাকে একটা পালসার যদি R15 যদি মোটর সাইকেল মোটর বাইক দিয়ে দেয় আর শ্বশুর যদি সাইকেলে চড়ে ঘুরে বেড়ায়, আপনি জামাই আপনার শ্বশুরকে কমপক্ষে একটা সুপার স্প্লেন্ডার মোটর সাইকেল কিনে দিবেন, না তো শ্বশুর সারা জীবন আপনাকে হাদিয়া দেবে আপনি দেবেন না? হাদিয়া নেওয়া যেমন সুন্নাত, দেওয়া সুন্নাত কি সুন্নাত নয় কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে শ্বশুর আপনাকে হাদিয়া দিচ্ছে না, বরং আপনাকে কি দিচ্ছে? যৌতুক দিচ্ছে, আপনি নাম চেঞ্জ করছেন তাই। আর আপনি যদি মোটর সাইকেল নেন শ্বশুরকেও দিতে হবে কম বেশি, কথা বুঝতে পারছেন না মনে হয়। আপনার শ্বশুর শুয়ে থাকে চৌকিতে আর আপনার ঘর সাজে খাট বিছানা দিয়ে দিচ্ছে, ব্যাপার কি? তার মানে আপনার শ্বশুর যদি আপনাকে ঘর সাজিয়ে দেয় অন্তত আপনি কিছু না পারলে জামাই মানুষ আপনার শ্বশুরের ঘরে একটা খাট পাঠিয়ে দিবেন, পারবেন তো কথা বলেন? যদি পারেন তাহলে হাদিয়া নেবেন, শুধু সারা জীবন হাদিয়া শ্বশুরের কাছ থেকে নিয়ে যাবেন, কোনোদিন দিবেন না। ভাই এটা হাদিয়া নয়, এটা পরোক্ষভাবে শয়তানি চক্রান্ত করে আপনি আবার যৌতুকই নিচ্ছেন, কথা বুঝতে পারলেন কি পারলেন না? আচ্ছা আপনার এলাকায় হলুদ মাখা আছে? আচ্ছা হলুদ কে মাখায়? আ হলুদ কে মাখায়? আ ভাবি মাখায়, ভাবি হচ্ছে আল্লাহর ওলি, দেবরকে মানে মানে কি মাখাচ্ছে? হলুদ মাখাচ্ছে। আর হলুদ মাখানোর সময় আপনি আপনি একটা বল দেবতা বসে আছেন, সেন্ডু গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছেন, পাটা সব অর্ধেক বসে আছে মানে বের হয়ে আছে, আর পাড়ার যত ভাবিগুলো আছে সব আপনাকে এদিক ওদিক আপনাকে হলুদ মাখিয়ে চলে যাচ্ছে। ভাই এই নোংরামি ইসলামে আছে? এই নোংরামি আছে? সহিহ বুখারি হাদিস নাম্বার 5000 না, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1072, আল্লাহ নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু, কি কথা বলেন? দেবর ভাবির সম্পর্ক কি? মৃত্যু। আর আপনার ভাবি এসে গোটা শরীরে আপনাকে উলঙ্গ অবস্থায় কোথায় কোথায় হাত দিয়ে আপনাকে হলুদ মাখিয়ে দিচ্ছে, ভাই এরকম ধর্ম ইসলামটা কথা বলেন? এটা কি হিন্দু ধর্ম পেয়েছেন নাকি? আরে ভাবি যদি দেবরকে দেখে নাই, দেবর যদি ভাবিকে বেপর্দ অবস্থায় দেখে নাই, ভাবিকে দৌড়তে দৌড়তে পালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ইসলাম। কেন? অমৃত্যু মানে দেখে না মানে
খরিশাবের ছাগলের চেয়ে তো আরো ভয়ঙ্কর হচ্ছে দেবর। এটা ইসলাম, এটা কি কথা বলেন? ইসলাম। অনেকে আবার বলতে পারেন যে হুজুর, মেয়েরা কি মেয়েদেরকে হলুদ মাখাতে পারে? ছেলেরা কি ছেলেদেরকে হলুদ মাখাতে পারে? হলুদ মাখা প্রথাটা ইসলামে নাই, কথা বুঝতে পারছেন? সহি বুখারির মধ্যে একটা হাদিস আসছে, সহি বুখারি এবং সুনান আবু দাউদে হাদিসটা আসছে, 3003 নম্বর সহি মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন ছেলের বয়স যখন 7 হয়ে যায়, কয় বছর হয়ে যায়? 7। এটা আবু দাউদ 572 পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওই ছেলেটার বিছানা আলাদা করে দিতে। কি করে দিতে? বিছানা আলাদা করে দিতে। আল্লাহ নবী বলছেন দুই ভাই যদি বয়স হয়ে যায়, বালেগ হয়ে যায়, এক চাদরের নিচে এক বিছানাতে ঘুমাতে পারবে না, হারাম। কি বললাম? দুই ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মায়ের তার গোপ উঠে গেছে, পুরুষ পুরুষ স্বভাব চলে এসেছে, বা দুই বোন যদি নারী নারী ভাব চলে আসে, প্রাপ্তবয়স্কা হয়ে গেছে দুই বোন অথবা দুই ভাই, এক বিছানায় এক চাদর নিচে ঘুমানো জায়েজ না। দুই বোনও ঘুমাতে পারবেন এক চাদর নিচে, যদি ঘুমাতে চায় আলাদা চাদর দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? কেন আল্লাহ নবী নিষেধ করেছেন দুই বোন এক চাঁদ নিচে ঘুমাতে পারবে না, দুই ভাই এক চাঁদ নিচে ঘুমাতে পারবে না? এখন আপনার কাছে আমার প্রশ্ন, ভাই বলেন তো, দুই ভাই যদি গা ঘষাঘষি করে এক বিছানে ঘুমাতে না পারে, তো পাড়ার ভাবিগুলো কি আপনাকে হলুদ মাখাতে পারে? কথা বলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে মাসউদ বলছেন যে কোনো বেপর্দা নারীর সামনে পর্দাশীল নারীও মুখমণ্ডল বের করবে না। কথা বুঝতে পারছেন? বেপর্দা নারী, দুশ্চরিত্রা কিছু নারী আছে না ভাইজান, যারা দুশ্চরিত্রা নারী, পর্দা করে না এবং বাজে বাজে ভাবে সমাজে চলে, আল্লাহ নেই বলছেন কোনো পর্দাশীল মেয়ে মানুষ সে যেন কোনো পর্দাহীন নারীর সামনেও তার মুখমণ্ডল না খোলে। কেন? কারণ এই সুন্দর চেহারা দেখে ওই বদ চরিত্রের নারীটা তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে, আর তার স্বামী মনে মনে তখন জেনা করতে শুরু করে দিবে। আল্লাহ রাসূল বলছেন একজন নারীর কাছেও আরেকজন নারী মুখমণ্ডল খুলতে পারবে না, ওই মেয়েটা যদি বদদিনওয়ালা হয়, যে মানে ধার্মিক না হয়। তো ভাই বলেন তো, আপনার স্ত্রীকে পাড়ার ভাবিগুলো বলেন আর অন্য যে কোনো মেয়ে বলেন, আপনার স্ত্রী যে হবে তার গোপন গোপন জায়গাগুলোতে হলুদ মাখিয়ে দিচ্ছে, এটা কোথাকার প্রথা হলো? এটা আশ্চর্য প্রথা না ভাইজান? এটা ইসলামে সম্পূর্ণ হারাম। একটা মেয়েও আর একটা মেয়ের গোপন জায়গাতে স্পর্শ করতে পারবে না, নিষিদ্ধ, হারাম, একদম কঠিনভাবে হারাম। আপনি হয়তো বুঝেনি না যে মেয়েরা মেয়েদের হাত দিবে, মানে গোপন জায়গা মেয়েরাও মেয়েদের হাত দিতে পারবে না, ছেলেরাও ছেলেদের গোপন জায়গাতে হাত দিয়ে যাওয়া সম্ভব বা জায়েজ না, সম্পূর্ণ হারাম। এখন হলুদ মাখানোর সময় লাগায় কি লাগায় না? আচ্ছা, এলাকাতে থুবড়ো হয়? থুবড়া হয় মানে সেদিন কি হচ্ছে, মেয়ের চেহারা থেকে টাকা নিচ্ছে, মেয়েটাকে বসিয়ে দিয়েছে, থুবড়া চলছে, কে আসে 100 টাকা দেয়, কে 150 টাকা দেয়, কে 200 টাকা দেয়, আর একে একবার করে মিষ্টি মিষ্টি কিছু খাইয়ে দিয়ে চলে যায়। এটা পাকা ডাহা ব্যবসা, মেয়ের বাপের ডাহা ব্যবসা, মানুষকে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিয়ে কাজগুলো করে নিচ্ছে, এটাও হারাম। বরযাত্রী চলে গেছে মেয়ে বাড়ির সামনে, সুন্দর করে একটা গেট সাজিয়ে রেখে দিয়েছে, পাড়ার যত সুন্দরী সুন্দরী মেয়েগুলো আছে দুই দিকে দাঁড়িয়ে আছে, আর গেটের কাছে লেখা আছে 20,000 1 টাকা না দিলে ঢুকতে দেবো না, লাল ফিতে দিয়ে আটকে রেখে দিয়েছে, আছে না নাই? এটা হচ্ছে আর একটা ভণ্ডামি। এটা কি কথা বলেন? এটা হচ্ছে ভণ্ডামি, মানে পাড়া সব সুন্দর সুন্দর মেয়েগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে দুই দিকে, আর একে বরের পক্ষ থেকে কিছু পাঠা এসেছে, ওগুলো কি কথা বলেন, কিছু পাঠা এসেছে, ওরা এসে রেডি আছে বরের বন্ধুগুলো, যে কিরে তোর কটা শালি, তো 4টে, 3টে চাচা, তো 1টা আপন, বলছে 1টা আমাকে দিয়ে দিস, মানে ওই গাড়ি থেকে নামার পরপরই সব বুকিং হয়ে গেছে আগে থেকে, আছে না নাই ভাই? এই শয়তানিগুলো আছে না নাই, কথা বলেন? আর মেয়েরা বলছে না 20,000 টাকা না দিলে গেট খুলবো না, ছেলেরা বলছে টাকাই দেব না, দুজনের সেখানে তর্ক বিতর্ক চলছে, এই তারপরে একে পরে একদম ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, যত নোংরামি সবগুলো হচ্ছে কি হচ্ছে না? ভাইটা মুসলমানের বিয়ে নয়, হিন্দুরা এত নোংরা ভাবে বিয়ে করে না, মুসলমানরা বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ নবীর সুন্নাতকে অস্বীকার করেছে, এবং ইহুদি খ্রিস্টানের চাইতেও আরো ভয়ঙ্কর ভাবে নোংরা ভাবে আল্লাহ দেওয়া বিধানকে উল্লঙ্ঘন করে তারা বিবাহ করছে। ডিভোর্স তালাক তাদের মধ্যে কার হবে? কাদের হবে? হুজুর, আমার স্বামী আমাকে রাগের মাথায় 3 তালাক দিয়েছে, ঠিকই করেছে, বদমাইশি করেছে, এখন তালাক হবে না মানে? বিয়ের আগে তো চিন্তা করেনি কেউ, কেউ চিন্তা করেনি, বলছে আমার স্বামী
মাল খেয়ে এসে তালাক দিয়ে দিয়েছে, তোকে বিয়ে করলে কেন? তুমি মদঘরকে বিয়ে করতে তোমাকে কে বলেছিল? তোমাকে তো আগে বলা হয়েছিল হুজুরকে বিয়ে কর, অন্তত মাল খেয়ে এসে পিটাবে না, এই কথা জানা ছিল, তারপরেও সৌন্দর্য দেখতে গিয়েছো, দেখো সৌন্দর্য আজকে দেখো। আর আমাদের যুবক ছেলেরাও হয়েছে তাই, মানে মেয়েদের পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। পৃথিবীতে পুরুষ মানুষ কখনো মেয়ের পিছনে ছুটে না, গোটা জীব জগতে নারীরা বেশি সুন্দর না পুরুষটা বেশি সুন্দর? হ্যাঁ, নারী সুন্দর না পুরুষ সুন্দর? না, পুরুষ বেশি সুন্দর। নারীরা তো শুধু ধরে সুন্দর হওয়ার ভাব দেখায়। ভাই আপনি বলেন তো, মুখে কটা ক্রিম মাখেন? হ্যাঁ, চোখে কটা মাখেন? চুলে কটা মাখেন? হাত পায়ে কটা মাখেন? কিছুই লাগে না, লাইফ বাই সবার 5 টাকা 1 টাকার ক্লিনিক প্লাস 6 টাকা দিলে সুন্দর করে গোসল করে ও বিয়ে করতেও চলে যায়। আছে না? নাই কথা বলেন, বন্ধুর কাছে একটু বডি স্প্রে এখানে চলে যাচ্ছে, ওর আর কিছু লাগে না। আর একটা মেয়ে মানে ওকে সম্পূর্ণ ডুপ্লিকেট করতে হয়, কি যা আছে চোখ যা আছে একে টেনে দিয়ে একটু বড় করে দিল, গাল দেখছে একটু গোল গাল, একটু রং টং করে, মানে ছবি যারা আঁকে ওদের চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর করে, মানে কালো কুচকুচেকে ফর্সা ধকধকে করে দিয়েছে। আছে না? নাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিতে নারীদেরকে সুন্দর করেনি, পুরুষকে সুন্দর করেছে। চলেন কয়েকটা প্রমাণ নিয়ে নেন, বুঝতে পারবেন। ভাই আপনাদের এলাকাতে গরু পাওয়া যায়? গরু? আচ্ছা, যেটা বলদ ওটা ছেলে গরু না মেয়ে গরু? বলদটা বেশি দেখতে ভালো না গাভীটা বেশি দেখতে ভালো? হ্যাঁ, কোনটা বেশি দেখতে ভালো বলেন তো ভাইজান, সত্যি করে বলেন।